বিসমিল্লাহির রহমানির রহিম فاسআলু আহলা الذিকরি ইন কুনতুম লা তাআলমুন আসসালামু আলাইকুম ওয়া তা আল্লাহ আওয়ার বিষয়ে গরুদিয়ে আকিকা দেয়া যায় কি যায় না এবং তিনি বলেছেন তার ছেলে আকিকাতে দুইটা बकरी ছাগল দিতে চান কিন্তু জনগণ বলেছেন আত্রশজন বলেছেন যে দুটো बकरी ছাগল তো হবে না মানুষ যেহেতু অনেক বেশি কাজে তুমি গরু দাও আর সাতটা পর্যন্ত আঁকিকা হয় সাত পক্ষ থেকে তো সঠিক কোনটা জানতে চাওয়া হয়েছে দি ভাই আপনাকে বলছি যে গরু দিয়ে আঁকিকা দেওয়াটা বলা যায় যে এক প্রকার মানে বিতর্কিত আঁকিকা এখানে সবাই একমত নন কিছু আলামা মনে করেন গরু দিয়ে আঁকিকা দিলে আঁকিকাই হবে না কিছু আলামা মনে করেন গরু দিয়ে আঁকিকা দিলে দুটা দেওয়া লাগবে আবার কিছু আলামায়দিন মনে করেন যে না একটা দিলেও হবে তো বলা যায় যে অধিকাংশ অলামায়দিন গরু দিয়ে আঁকিকা দেওয়ার পক্ষে গিয়েছেন কিন্তু কিছু ওলামাদিন ভেটো দিয়েছেন তারা বলে যে হবে না এই সমস্ত ওলামায়দিনের কাতার রয়েছেন মায়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল্হা তিনি যখন ভাতিজার জন্ম হয় তখন তাকে বলা হয়েছিল হে অমুল মোহিন হে মোমিনদের মা আপনি আপনার এই ভাতিজার পক্ষ থেকে একটা উঁট জবাই করেন উঁট নহর করেন তখন উনি বলেছেন মা আল্লাহ আল্লাহর নিকট আমি চাই এই কাজ করা থেকে এই সাইদ আসার সুরে পাওয়া যাবে এবং এর সনদ হাসান তাহলে মায়েসা মা আল্লাহ বলেছেন এরপরে বলেছেন যেটা সন্না সেটাই হবে অর্থাৎ ছেলে পক্ষতে দুটি বকরি ছাগল মেয়ের পক্ষে একটি তাহলে গরু দিয়ে আঁকি দিলে বিতর্ক থেকে যায় আঁকি কাটা হলো কি হলো না আহ সৌদ আর শাখ না সাইমিন রাহতুল্লা তিনি বলেন গরু দিয়ে আঁকেকা দিলে একটা গরু দিতে হবে ছেলের পক্ষ থেকেও একটা গরু দিতে হবে মেয়ের পক্ষ তো একটা গরু দিতে হবে কারণ নাফসের পরিবর্তে নাফস জানের পরিবর্তে জান এরপর উনি বলেন এটা হলো খাইফ হলা উলাহ উত্তমের খেলাফ উত্তম হল বকরি ছাগল দিয়ে আঁকেকা দেওয়া আর এখানে যে সমস্যাটির কথা উল্লেখ করেছেন আমাদের দিনী ভাই এ সমস্যাটি কোনো সমস্যাই নাই সেটা হলো গোস্ত খাওয়ার সমস্যা তো যদি যদি দুটো বকরিতে না হয় অসুবিধে কি দুটো বকরি আঁকিকা হিসেবে থাকবে আরও দশটা বকরি এমনি গোস্ত খাওয়ার জন্য থাকবে অথবা গরু গরু দম্বা তারপরে উঁট জবাই করে দিল এগুলো এমনি গোস্ত খাওয়ার জন্য থাকবে আর আঁকিকার নিয়ে তো দুটো বকরি ছাগল থাকবে আমি সৌদি আরবে এক দাওয়াতে গেলাম আঁকিকার দাওয়াত আমার ধারণা ছিল বা যেটা বিশ্বাস যে আকিকার পশু তো ছেলে হলে দুটো হয় কিন্তু দেখলাম যে আমরা দাওয়াতে যতটি ছিলাম করে করে এক একটা একটা প্লেটে প্লেটে বসেছে আর প্রত্যেকটা মাথা গনমের মাথা দুম্বা খাসির মাথা তো আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি আঁকিকা হয় দুটা বকরি ছাগলে এরা এত আঁকিকা দিল এটা বিদাত হলো না তো তখন আমাকে একজন বুঝিয়ে দিলেন যে আসলে দুটো আঁক দুটো আঁকিকে হিসেবে যাওয়াই করেছে আর মেহমানের সম্মান হিসেবে আরও লোকজন বেশি আছে লোকজনের সংখ্যা বেশি সেজন্য এমনি আরও কিছু বকরি ছাগল তারা জবাই করেছে এই জন্য এতগুলি মাথা হওয়া গেল তো অসুবিধে দেখি এ ভাইকে বলবো যে আপনিও যদি আপনার টাকার গরম থাকে বা আপনার শখ থাকে যে জনগণকে খাওয়াবেন জন্মের খাওয়া খাওয়াবেন তাহলে অসুবিধা কোথায় আপনি দুটা বকরি ছাগল আগে কে দিন আপনার ছেলের থেকে আর দশ বারোটা এক ডজন বা হাফ ডজন আপনি দিয়ে দেন এমনি গোস্ত খাওয়া হয়েছে জবাই করে দেন অথবা গরু দেওয়ার শাক গরু দেন ওট দেওয়ার শাক ওট দেন অসুবিধা নাই কিন্তু আকিকার নিয়েতে আপনি বকরি ছাগলি ধার্য করবেন আশা করি উত্তর পেয়েছেন বাবার